আকাশের অবস্থাটা একবার দেখো। আকাশের এই অবস্থাটা দেখে গুড মর্নিং না ব্যাড মর্নিং বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। শুধুমাত্র মর্নিং বলি আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো শহর কাঞ্চননগর, খুব সুন্দর একটা জায়গা। তো চলো ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি NH2-তে। এই রাস্তাটি ধরে যাবো কাঞ্চননগরের দিকে। তো চলো যাওয়া যাক। কাঞ্চননগরে প্রবেশ করার আগে রাস্তার দুদিকে এমন নানা রকমের গাছপালা দেখতে পাওয়া যাবে, যেটা আমার খুব সুন্দর লেগেছে এবং প্রত্যেকটা মানুষের আশা করি ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। তো দেখতেই পাচ্ছ রাস্তার দুদিকে নানা রকমের গাছ। বন্ধুরা খুব ভালো করে এই মূর্তিটাকে লক্ষ্য করুন। এই মূর্তিটি কার বলে মনে হচ্ছে একটু অনুমান করার চেষ্টা করুন, হয়তো অনুমান করতেও পারবেন। হ্যাঁ, এই মূর্তিটি অবস্থিত কাঞ্চননগর যে রথতলা রয়েছে সেখানে। তো এর নিচে লেখা রয়েছে এই মূর্তিটি নাকি মহানায়ক উত্তম কুমারের, দেখতেই পারছ পাথর ফলকে সেটি লেখা রয়েছে। কিন্তু আমি কোনো মতেই খুঁজে পাচ্ছি না যে মহানায়ক উত্তম কুমারের সঙ্গে এই মূর্তিটির কী মিল রয়েছে। আমি পুরোটাই তো অমিল পাচ্ছি। আর মহানায়ক উত্তম কুমার কবে এরকম দেখতেছিলেন আমার ঠিক জানা নেই। যদি এই মূর্তিটি মহানায়ক উত্তম কুমারের মতো তোমাদের মনে হয় তাহলে সেটিও জানাও, যদি না মনে হয় সেটিও কমেন্টে জানাও। তো বন্ধুরা রথতলা মোড় ছাড়িয়ে আমরা এখন যাওয়ার চেষ্টা করছি কঙ্কালেশ্বরী মন্দিরের দিকে। আর রাস্তার দুপাশে নানা রকমের মূর্তি গাছপালা ইত্যাদি দেখতে দেখতে যাচ্ছি, জায়গাটা খুব সুন্দর লাগছে আমার। তো এখন আমরা এই ব্রিজটির উপরে, দেখতে পাচ্ছ সামনেই কাঞ্চননগর গেট এবং পাশেই রয়েছে ডিবিসির যে জলাধার সেটি, দুটি মিলিয়ে অপূর্ব এক জায়গা। আমার তো জায়গাটা খুব সুন্দর লেগেছে। এবং ওদিকে যে জলাধারটি তোমরা দেখতে পাচ্ছ ওইখানেও অনেক মানুষ বেড়াতে যায়, সময় কাটাতে যায়। দেখতেই পাচ্ছ একদম কাঞ্চন গেটের সামনে গেলে, আর এই গেটটা পেরিয়েই যেতে হবে আমাদের। তো বন্ধুরা এই গেট পেরিয়েই আমরা চলে যাব এক বিখ্যাত জায়গায়, তোমরা হয়তো প্রত্যেকেই নামটা জানো, কঙ্কালেশ্বরী মন্দির। তো কঙ্কালেশ্বরী মন্দিরের ভিডিও আসছে চ্যানেলে, তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ওই যে লাল বাটনটা আছে, লাল বাটনটা প্রেস করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার আগে আরও একটা জায়গা দেখাবো বোনাস হিসাবে। তো চলো, দেখতেই পাচ্ছ একটা পুকুর, কোথাকার পুকুর বলছি না, পারলে তোমরা গেস করে নিও। দেখতে পাচ্ছ প্রচুর মাছ, এত মাছ একসঙ্গে তোমরা কখনো দেখেছো কিনা সেটাও কমেন্টে জানাও, আর কোথায় দেখেছো সেটাও কমেন্টে জানাও। বন্ধুরা ভিডিও শুরুতে এবং এখন যে আবহাওয়াটা তোমরা দেখতে পাচ্ছ, এই আবহাওয়াটা আজকের অর্থাৎ যেদিনে এই ভিডিওটা আমি বান্ডিল করছি মানে এডিটিং করছি আর কি, সেই দিনের। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর এই মেঘলা ওয়েদারটাকে এনজয় করো। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।